পূজা তো আমার জন্য লাকি সাথে আমার পূজা খুব পারফেক্ট যায় সবসময় আমি প্রাউড ফিল করি যে না এই রায় রাফির সাথে আমি দুটো কাজ করেছি অনদি জাবতি পূজার সাথে কাজ করার প্ল্যান হচ্ছিলো পূজা তো আমার জন্য লাকি প্রথম সিনেমা নায়িকা অনেক ইমোশনাল ব্যাপার কারণ অনেক স্বপ্ন নিয়ে আমি প্রথম ছবি বানিয়েছিলাম যে স্বপ্নর প্রথম নায়িকা এটা বলতে হবে তো আমার ব্যাক টু ব্যাক দুইটা ছবি হয় এরপরে আমরা ও অন্য জায়গায় কাজ করে আমি ও কাজ করে আমাদের প্ল্যান ছিল আমরা শুরু করব তো এই সামনে সিনেমাও আমরা করবো তো এর আগে মনে হচ্ছিল আমরা একটা ওটিটি করি এবং এই ক্যারেক্টারটা সাথে আমার পূজা খুব পারফেক্ট যায় যে ক্যারেক্টারটা আপনার সামনে দেখতে পারবেন ক্যারেক্টারটা নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার কারণ এতগুলা অভিনেতা একজনই এই সিনেমা কিন্তু একটাই নারী ক্যারেক্টার তো অন্যরকম একটা চমক আছে এই সিনেমাতে সবার যেদিকে চোখ থাকবে তো আমি খুবই মানে খুশি অনেকদিন পর পূজার সাথে কাজ করছে পূজা অনেক ভালো অভিনেত্রী মিনিট সময় যাই করি আমরা অনেক কথাই বলি কিন্তু অ্যাজ এ অভিনেত্রী হিসাবে পূজা অনেক অসাধারণ আমি কাজ করে সবসময় আনন্দ পাই আমি খুব এক্সাইটেড পূজার সাথে কাজ করার জন্য দেখা হয়তো ভালো কিছু হবে আমি তো অনেক 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 বেশি এক্সাইটেড কারণ সেই শুরুতে দুটা কাজ করেছি এখন রাহেন রাফি একটা ব্র্যান্ড হয়ে গেছে সো সে কে না চায় ভালো ব্র্যান্ডের জামা কাপড় কিনতে ভালো ব্র্যান্ডের কোনো কিছু কিনতে এবং ভালো ভালো ব্র্যান্ডওয়ালা পরিচালকের সাথে কাজ না করতে সো আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমার মাঝে 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 কি সবসময় আমি প্রাউড ফিল করি যে না এই রায়ণ রাফির সাথে আমি দুটা কাজ করেছি এবং এখন আবার আর কাজ করতে যাচ্ছি সো এইটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড এবং যে ক্যারেক্টারটা আমার এখন কিছু না বলি অনেক বেশি ইন্টারেস্টিং এবং রায়ণ রাফি ভাই যেটা বলতেছিল যে এতগুলো এতগুলো ক্যারেক্টারের মাঝখানে একটাই নারী ক্যারেক্টার সো ডেফিনেটলি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে আমার জীবন হয় যে এইটা ওয়েব সিরিজের ক্ষেত্রে যেহেতু আমরা দেখি না এখানে আমরা অনেক কিছু দেখবো আমরা আইটেম সং আছে এখানে অনেক রকম জিনিস আছে আইটেম সঙ্গেটা আমি বলেই দিলাম কারণ সাধারণত ওরটিতে আইটেম সং থাকে না আপনারা পূজাকে অন্য একটা রূপে দেখতে পাবেন আইটেম সঙ্গে দেখতে পাবেন ডিফারেন্ট একটা লুকে এবং পুরো সিরিজে ওর যে ক্যারেক্টারটা মানে ওই যে বারবার যে কথা হচ্ছিলো আমাদের প্রেস কনফারেন্স চমকে যাওয়া আমার বিশ্বাস দর্শক চমকে যাবে এবং নতুন করে পূজাকে দর্শক এখানে দেখতে পারবে কারণ আমরা পুজো যখন প্রথম পূজা এবং সিয়াম সিনেমায় আসলো ইন্ডাস্ট্রি কিন্তু কিন্তু ওরা একটা নাড়া দিছিল ডিরেক্টর কিন্তু ব্লকবাসটা হিট একটা সিনেমা ওই ঈদে তো আমার কাছে সবসময় মনে হইতো যে পূজার আসলে আরও অনেক কিছু ইন্ডাস্ট্রিতে আছে আর এবং সবসময় পূজা যখনই দেখা হতো আমার সাথে অনেক ভালো ভালো কাজ করতে চায় ভালো কাজের জন্য কিছু এত তো গুনিগুনি অভিনয় শিল্পী আছে সবার সাথে টক্কর দিয়ে অভিনয় করাটাও একটা চ্যালেঞ্জ আই হোপ এটা পূজার জন্য অনেক ইন্টারেস্টিং হবে কারণ প্রত্যেকটা ক্যারেক্টার এখানে দিনার ভাই থেকে শুরু করে রুবেল ভাই সালাউদ্দিন লাবলু সুমন আনোয়ার তারপরে আপনার জিশা নামে একটা ভয়ঙ্কর ছেলে অভিনয় করছে আপনার চমুক আছে একটা ক্যারেক্টারে আজকে আসতে পারে নাই তবে শানু ভাই শিবা শানু ভাই সাথে আমি কাজ করছি আমি খুবই আশাবাদী ওনার সাথে কাজ করার জন্য কারণ আমি ওনার সাথে প্রথম কাজ করছি রুবেল ভাই শানু ভাই এবং আরও কিছু ক্যারেক্টার আছে খুবই ইন্টারেস্টিং তো আমার মনে হয় পূজা খুব এনজয় করবে এবং একটা পাল্লা দিয়ে অ্যাক্টিং হবে আর কি সব পারফর্মার একসাথে থাকবে এবং আমি খুব এক্সাইটেড আর একটা কথা একটু বলতে চাই এই সিনেমাতে মেন টেকনিশিয়ান যারা আছে তারা ম্যাক্সিমাম তুফানে ছিল এটা যে ডিউপি তুফানের ডিউপি এটা আর্ট ডিরেক্টর যে সেও তুফানে ছিল তো প্রোডাকশন ভ্যালু ওয়াইজ এটা একটা বড় কিছু একটা হতে যাচ্ছে এবং খুব এবার বলতে মনে হয় বাংলাদেশের সব থেকে বিগ বাজেটের ওয়েব সিরিজ হতে যাচ্ছে এটা এবং আমার কাছে মনে হচ্ছে যে আমরা বলছি এটা ওয়েব সিরিজ আমার আমি যেটা বলি এটা আমরা বলছি ওয়েব সিরিজ বাট ইটস কাইন্ড অফ আ সিনেমা মানে সিনেমা আকারে আমরা ওয়েব সিরিজটা করছি সো বোঝাই যাচ্ছে অনেক বেশি অনেক বেশি ইন্টারেস্টিং এবং প্রতিযোগিতার কথা যেটা বললেন যেই কাজে যত বেশি প্রতিযোগিতা থাকবে সেই কাজটা আরও বেশি অনেক ভালো হয় সো বাঘা বাঘা অভিনেতা এবং আমিও চেষ্টা করব যে প্রশংসা যেন না আমিও বাঘ আমি বাঘা অভিনেত্রী আমি কোনো কিছুই না আমি জাস্ট ক্ষুদ্র একজন অভিনেত্রী ভালো অভিনেত্রী অভিনেত্রী হওয়ার চেষ্টা করছি বাট এত বাঘা বাঘা অভিনেতাদের মাঝখানে কাজ করাটা আসলে আমার জন্য অনেক ব্লেসিং এবং আমি চেষ্টা করব তাদের মাঝখানে জন্য আমারও একটু প্রশংসা আমি পাই শুধু একটা কথা বলতে চাই আজকে দিনে আসলে আমি একজনকে শুধু মিস করছি আন্টিকে কারণ পূজা শুরু থেকে সবসময় আন্টি থাকতো এবং আমি যখন আসলে কাজ করতে পারছিলাম আমরা অন্য অন্য সিনেমা ব্যস্ত ছিলাম আমি আন্টি সবসময় বলতো আমাকে ফোন করে যে বাবা আমার একসাথে কবে কাজ করব তুমি কাজ করো পূজার সাথে তো অনেক কিছু গল্প হয়ে হচ্ছিল না আমার আজকে আন্টি থাকলে সব থেকে খুশি হতো আন্টি আর কি হ্যাঁ সব থেকে খুশি হতো তো আমরা আসলে আমার কাছে মনে হলো যে এই দিনটা ওনাকে মিস করতেছে মানে কি জানি মনে হচ্ছে নাই 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 তো আন্টিকে খুব মিস করছি কারণ আমার ওই সময় আন্টির সাথে আমার সিনেমাটা ফ্যামিলির মতো হয়ে গেছিলাম আমাকে আমরা চোখে আমরা সারাদিন একসাথে থাকতাম তো যাই হোক আমার মনে আন্টি দেখছে এবং এইটা একটা ভালো কিছু হবে এবং আপনাদেরকে এই জন্য বলছি যে সাধারণত ওটিটির আগে কিন্তু সিরিজের আগে প্রেস কনফারেন্স হয় না আমরা আগেও প্রেস কনফারেন্স করছি কাইন্ড অফ সিনেমার মতো এবং ইনশাআলা প্রিমিয়ারে আপনার সাথে দেখা হবে প্রিমিয়ার আমরা করব এবং আই হোপ ভালো কিছু হবে এবং বাংলাদেশের ওয়েব সিরিজ জগতের একটা অন্য কিছু এই ওয়েব হবে ব্ল্যাক মানি এবং ব্ল্যাক মানি ওয়ার্ডটাই তো আপনার এখন বাংলাদেশে সব থেকে যেই জিনিসটা সব থেকে প্রচলিত ব্ল্যাক মানি টাকা কোথায় গেল বাংলাদেশে কিন্তু একটা সবচেয়ে বড় প্রশ্ন প্রতিদিন নিউজ একটা জিনিস খুব কম পাবেন যে বাংলাদেশ থেকে কত কোটি কোটি টাকা যে বিভিন্ন জায়গায় চলে গেছে তো ওরকম একটা সাবজেক্ট আমি খুব বেশি গোলার করতে চাচ্ছি না যে ব্ল্যাক মানি যে ওয়ার্ডটা এখন সব থেকে বেশি আলোচিত ওয়ার্ড সেরকম একটা সাবজেক্ট নিয়ে আমরা একটা সিরিজ বানাচ্ছি আমি সবসময় সত্যি ঘটনা নিয়ে ছবি বানাই এবং এটা ভালো লাগে আমার এটা সত্যি ঘটনা কিনা সেটা বলবো না বাট এটার সাথে অনেক কিছু মিল পাবেন পলিটিক্স এবং কালো টাকা এবং দেশের সম্পদ সবকিছু মিলে একটা ইন্টারেস্টিং কিছু একটা হতে যাচ্ছে আমার কাছে মনে হয় যে মা যেদিন চলে গেছে সেদিন থেকে আমাকে মা দেখছে সবসময় কারণ মার একটা হাতের লাঠির মতন ছিলাম আমি আমি যেখানেই যাই সেখানে আমার মা আমার সাথে থাকতো কিংবা আমার মা যেখানেই যেত আমি আমার মার সাথে থাকতাম বাট লাস্ট পর্যায়ে এমন হয়ে গেছিলো মানে মনে হচ্ছিল যে আমি তার সন আমি তার মা সে আমার সন্তান সো ওরকম পরিস্থিতি চলে গেছিলাম বাট এখন আসলে আমার কাছে মনে হয় যে তার আশীর্বাদ এখন পর্যন্ত আছে দেখে আমি এখন পর্যন্ত ভালো আছি এবং কোনো বিপদ এখন মানে এখন পর্যন্ত আমার ধারের কাছে আসতে পারেনি এবং পারবেও না সো মাকে তো সবসময় মিস করি মিস করে যাবো এবং মার জায়গা তো কেউ নিতেই পারবে না তো এখন যেই প্রেস কনফারেন্সটা করলাম কিংবা এখন যেই কাজটা করতে যাচ্ছি ব্ল্যাক মানি সে নিশ্চয়ই উপর থেকে দেখছে এবং সে খুশি হচ্ছে